আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি জোন কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস থ্রির ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আজকে আমরা পড়বো ইউনিট ওয়ানের লেসন ওয়ান থেকে সিক্স ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যাতে করে পরবর্তী ভিডিওর সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক আজকে আমাদের ইউনিট ওয়ানের লেসন ওয়ান থেকে থ্রিতে যে টপিকটি রয়েছে সেটির নাম হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস অর্থাৎ অভিবাদন এবং পরিচয় গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন অ্যান্ড মানে এবং এন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচয় আমরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হব সেই বিষয়টি আজকে আমরা এই ইউনিটে শিখব নিচে দেখতে পাচ্ছ একটি পিকচার দেওয়া রয়েছে এই পিকচারের মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে রয়েছে তারা দুজন দুজনের সাথে কথা বলছে তারা কি কথা বলছে আমরা এখন সেটি দেখব সেকশন এ এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো লেসন মানে হচ্ছে সোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ লিসন অ্যান্ড সে মানে দাঁড়াচ্ছে শোনো এবং বলো প্রথমে এই মেয়েটি বলছে এই ছেলেটিকে হাই আম রিয়া মানে হাই আমি রিয়া ছেলেটি মেয়েটিকে বলছে হ্যালো আম মাসুক হ্যালো আমি মাসুক অর্থাৎ একজন আরেকজনের সাথে তাদের নাম বলার মাধ্যমে এখানে পরিচিত হলো তো আমরাও আমাদের বন্ধুদের সাথে নিজেদের নাম বলার মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হতে পারি আর সেটি আমরা কিভাবে বলতে পারি সেটি আমরা আরেকবার শুনছি আমরা এভাবে শুরু করতে পারি হায় মেয়েটি হায় বলার পর বলেছে আম রিয়া তুমিও তোমার বন্ধুকে হায় বলে তুমি তোমার নাম বলতে পারো বলবে হায় আম বলার পরে তোমার যে নাম রয়েছে সেই নামটি তুমি তোমার বন্ধুকে বলবে এরপরে তোমার বন্ধু তোমাকে বলতে পারে হ্যালো আম বলার পরে তোমার বন্ধুর যে নাম সেই নামটি তোমাকে বলবে এইভাবে আমরা শুধুমাত্র নামের জায়গায় আমাদের নাম বসিয়ে নিজেরা একে অপরের সাথে পরিচিত হতে পারি এবার চলো দেখি নিচে কি রয়েছে নিচে রয়েছে সেকশন বি সেকশন বিতেও কিছু চমৎকার পিকচার রয়েছে সেই পিকচারগুলোতে আমরা দেখতে পাচ্ছি এক পাশে একটি ছেলে আর একটি মেয়ে রয়েছে তারা স্কুল ড্রেস পরা এবং তাদের কাছে ব্যাগ রয়েছে এবং তাদের সামনে রয়েছে একজন ভদ্র মহিলা আমরা এখন তাদের যে কথোপকথন এখানে রয়েছে সেগুলো পড়ার মাধ্যমেই বুঝতে পারবো তারা একে অপরের সাথে কি বলছে প্রথমে ছেলে এবং মেয়েটি একসাথে বলছে হ্যালো মিস ফারিহা হ্যালো মিস ফারিহা ইউ আপনি কেমন আছেন এখানে ইউ হচ্ছে একটা প্রশ্ন এর জন্য এর পিছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এটাকে বলে ইন্টারোগেটিভ সাইন যখন আমরা লিখে বোঝাবো যে এটা একটা প্রশ্ন তখন প্রশ্নের পিছনে যদি আমরা এই ইন্টারোগেটিভ চিহ্নটা না দেই প্রশ্নবোধক চিহ্নটা যদি না দেই তাহলে সেন্টেন্সটা যে একটা প্রশ্নবোধক সেন্টেন্স সেটা বোঝা যাবে না তাহলে দেখো আবার বলছি ছেলে এবং মেয়ে দুটো কী বলছে হ্যালো মিস ফারিহা হ্যালো মিস ফারিহা হাও আর ইউ আপনি কেমন আছেন মিস ফারিহা তাদের উত্তরে বলছে হ্যালো রিয়া অ্যান্ড মাসুক অর্থাৎ হ্যালো রিয়া এবং মাসুক আম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ তাহলে এখানে ছেলে মেয়ে দুজন এই মহিলাকে প্রশ্ন করেছিল আর ইউ আপনি কেমন আছেন এই ইউ ইউয়ের উত্তরে উনি বলছেন আম ফাইন আমি ভালো আছি তাহলে তোমাদের যদি কেউ কখনো প্রশ্ন করে আর ইউ তুমিও বলবে আম ফাইন আমি ভালো আছি অথবা তুমি যদি চাও আরেকজনের কাছে জানতে সে কেমন আছে তাহলে তুমি তাকে বলতে পারো আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তাহলে এখান থেকে আমরা নিজেদের নাম বলে কিভাবে বন্ধু বান্ধবীদের সাথে বা শিক্ষকের সাথে পরিচিত হব সেটাই বলা শিখলাম এবং কেউ কেমন আছে ভালো আছে নাকি খারাপ আছে সেটা জানতে হলে কি ধরনের প্রশ্ন করতে হবে সেটাও আমরা শিখলাম তারপরে নিচে চলে যাচ্ছি নিচে রয়েছে সেকশন সি এখানে বলেছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ দলগত কাজ অর্থাৎ একের অধিক দুই জনে মিলে একটা কাজ কি কাজ করবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ তোমার নিজের পরিচয় দাও এই যে উপরের কথোপকথনের মাধ্যমে আমরা যে পরিচিত হওয়া শিখলাম এখন তুমি এবং তোমার বন্ধুরা মিলে একে অপরের সাথে নিজেরা নিজেদের পরিচয় বিনিময় করবে সেকশন সি এর কাজ হচ্ছে এটা তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী লেসনে পরবর্তী লেসনে আছে লেসন ফোর ফাইভ অ্যান্ড সিক্স এখানে টপিকটি যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডিউসিং আই স্টুডেন্ট অর্থাৎ একজন শিক্ষার্থীকে পরিচয় করানো ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসিং মানে পরিচয় এখানে আ মানে একজন এ দিয়ে এর উচ্চারণটা আয়ের মতো হবে আ আর স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী একজন শিক্ষার্থীর পরিচয় এখানে তুলে ধরা হয়েছে তাহলে কীভাবে তাকে পরিচয় করানো হচ্ছে বা সে কীভাবে পরিচিতি পরিচিত হচ্ছে অপরের সাথে সেটি আমরা দেখব ছবিতে একটি মেয়ে রয়েছে তার পিছনে একটা গেট রয়েছে তার উপরে লেখা রয়েছে রাজবাড়ি প্রাইমারি স্কুল অর্থাৎ রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয় তার মানে আমরা বুঝতে পারছি মেয়েটি যে গেটটির সামনে দাঁড়িয়ে আছে এটা তার বিদ্যালয়ের গেট তার স্কুলের গেট দেখো সেকশন এতে বলা হয়েছে রিড অর্থাৎ পড়ো রিড মানে পড়া এখানে পড়তে বলেছে বলেছে হ্যালো আম রিয়া ইসলাম হ্যালো আমি রিয়া ইসলাম আম এইচ ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আম আই স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী আম ইন ক্লাস থ্রি অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল আমি রাজবাড়ি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী অথবা এই লাইনের বাংলা অর্থটা আমরা এভাবেও বলতে পারবো আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ি তাহলে দেখো এই প্যাসেজের কিছু কিছু ওয়ার্ডের মিনিং বলে দিচ্ছি স্টুডেন্ট মানে শিক্ষার্থী ক্লাস মানে শ্রেণী প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক আর স্কুল মানে হচ্ছে বিদ্যালয় তাহলে এই ছবিতে যে মেয়েটি রয়েছে এই মেয়েটির নাম হচ্ছে রিয়া ইসলাম তার বয়স আট বছর মানে এইট ইয়ার্স ওল্ড সে একজন শিক্ষার্থী সে ক্লাস থ্রিতে পড়ে এবং তার বিদ্যালয়ের নাম হচ্ছে রাজবাড়ি প্রাইমারি স্কুল অর্থাৎ রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয় তাহলে এই মেয়েটি এখানে নিজের পরিচয় দিল তার নিচে রয়েছে সেকশন বি সেকশন বিতে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো দেখো নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি সেন্টেন্স রয়েছে মানে বাক্য এই বাক্যগুলো পড়তে বলা হয়েছে এরপরে বলেছে রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস সত্য হলে টি কিংবা মিথ্যা হলে ফলস লেখো ট্রু মানে হচ্ছে সত্য আর ফলস মানে হচ্ছে মিথ্যা এই যে নিচে বাক্যগুলো রয়েছে এখান থেকে যেই বাক্যটি সত্য হবে সেটির জন্য ট্রু আর এর জন্য টি লিখতে বলা হয়েছে আর যেই বাক্যটি মিথ্যা হবে সেটি হচ্ছে ফলস আর ফলসের জন্য এফ লিখতে বলা হয়েছে এই পাশের খালি ঘরগুলোতে তাহলে আমরা কিভাবে বুঝবো এই বাক্যগুলো সত্য না মিথ্যা এই যে এইমাত্র আমরা উপরে যেই প্যাসেজটি পড়লাম এইখানের সাথে যেই বাক্যগুলো নিচের মিলে যাবে সেগুলো সত্য আর যেগুলো মিলবে না সেগুলো হচ্ছে মিথ্যা প্রথম বাক্যে বলা হয়েছে নাম্বার ওয়ান দ্য গার্লস নেইম ইজ রিমা মেয়েটির নাম রিমা কিন্তু আমরা যখন প্যাসেজটি পড়েছি তখন আমরা দেখেছিলাম মেয়েটি বলেছিল আম রিয়া ইসলাম তাহলে প্যাসেজে মেয়েটির নাম রিয়া ইসলাম কিন্তু এই সেন্টেন্সে বলা হয়েছে রিমা তার মানে এই সেন্টেন্সটি ভুল অর্থাৎ ফলস তাহলে এই ফলস সেন্টেন্সের জন্য আমরা লিখব এফ এফ ফর ফলস ঠিক আছে এর পরের দুই নম্বর সেন্টেন্সে বলা হয়েছে শি ইজ নাইন ইয়ার্স ওল্ড তার বয়স নয় বছর কিন্তু তোমরা একটু খেয়াল করো প্যাসেজে আমরা দেখেছিলাম মেয়েটি বলেছিল আম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর তাহলে মেয়েটি বলেছিল তার বয়স আট বছর কিন্তু সেন্টেন্সে লেখা আছে তার বয়স নয় বছর নাইন ইয়ার্স ওল্ড তাহলে এই সেন্টেন্সটিও ভুল অর্থাৎ ফলস তাহলে ফলসের জন্য আমরা আবারও এই সেন্টেন্সের পাশের খালি ঘরে লিখব এফ এফ ফর ফলস এবার পরবর্তী সেন্টেন্স নাম্বার থ্রি নাম্বার থ্রিতে বলা হয়েছে সে ইজ এ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী এবং আমরা এই প্যাসেজেও দেখেছিলাম মেটি বলেছিল আম আই স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী তাহলে এই সেন্টেন্সের সাথে উপরের প্যাসেজের সেন্টেন্সটি মিলে যাচ্ছে তার মানে এই বাক্যটি সত্য অর্থাৎ ট্রু তাহলে যদি এই বাক্যটি ট্রু হয় তাহলে ট্রুর জন্য আমরা লিখবো টি তাহলে এই পাশের খালি ঘরে লিখছি আমরা টি টি ফর ট্রু তারপরের সেন্টেন্সে বলা হয়েছে নাম্বার ফোর নাম্বার ফোরে বলা হয়েছে শি ইজ ইন ক্লাস টু সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে কিন্তু আমরা প্যাসেজে কি দেখেছিলাম প্যাসেজে আমরা দেখেছিলাম মেয়েটি বলেছে আম ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে অথচ সেন্টেন্সে বলা হচ্ছে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তাহলে প্যাসেজের সাথে এই সেন্টেন্সটির মিল নেই তাহলে এই সেন্টেন্সটি ভুল অর্থাৎ ফলস ফলসের জন্য আমরা লিখব এফ এই খালি ঘরে লিখছি এফ এফ ফর ফলস পাঁচ নম্বর অর্থাৎ সবার শেষের সেন্টেন্সটিতে বলা হয়েছে শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল সে মিরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আর আমরা প্যাসেজে কি দেখেছিলাম আমরা প্যাসেজে দেখেছিলাম মেয়েটি বলছে আম ইন ক্লাস থ্রি অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে কিন্তু সেন্টেন্সে বলা হচ্ছে সে মিরপুর প্রাইমারি স্কুলে পড়ে তার মানে প্যাসেজের সাথে সেন্টেন্সের মিল নেই এটা ভুল তাহলে হবে ফলস ফলসের জন্য আমরা লিখবো এফ খালি ঘরে এফ লিখছি ঠিক আছে এরই মধ্যে আমাদের বি সেকশন কমপ্লিট হয়ে গেল এবার নিচে রয়েছে সেকশন সি সেকশন সিতে বলেছে হুইচ সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি আর ফলস অর্থাৎ অ্যাক্টিভিটি বিয়ের কোন কোন বাক্যগুলো মিথ্যা অর্থাৎ আমরা যে এতক্ষণ ট্রু এবং ফলস লিখলাম ট্রু মানে ছিল সত্য ফলস মানে মিথ্যা আমরা কোন কোন সেন্টেন্সের পাশে মিথ্যা লিখেছিলাম অর্থাৎ ফলস লিখেছিলাম সেটি জিজ্ঞেস করেছে তাহলে দেখো আবার বলছি উইথ সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি আর ফলস অ্যাক্টিভিটি বি এর কোন কোন বাক্যগুলো মিথ্যা সে সেন্টেন্সেস দ্যাট আর ট্রু যেসব বাক্য সত্য তা উল্লেখ করো অর্থাৎ যেই বাক্যগুলো অ্যাক্টিভিটি বিতে ফলস ছিল এই অ্যাক্টিভিটি বিতে যেসব বাক্যগুলো ফলস ছিল সেই সব বাক্যগুলো ট্রু কি হবে অর্থাৎ সত্য সেন্টেন্সটা কি হবে সেটাও তোমাকে বলতে বলা হয়েছে এখানে প্রথমে তুমি ফলস সেন্টেন্সটা খুঁজে বের করবে তারপরে সেই ফলস সেন্টেন্সটাকে ট্রু বানাবে তাহলে দেখো একটা সেন্টেন্স করে দেওয়া হয়েছে উপরের সেকশন বিতে নাম্বার ওয়ানে বলেছিল দ্য গার্ল নেইম ইজ রিমা এখানে সেটি তোমাদের জন্য করে দেখানো হয়েছে দেখো দ্য গার্লস নেইম ইজ নট রিমা মেয়েটির নাম রিমা নয় হার নেম ইজ রিয়া তার নাম রিয়া মেটির নাম রিয়া অর্থাৎ ভুল সেন্টেন্সটিকে এখানে কারেক্ট করে লিখতে বলা হয়েছে একটি করে দেওয়া হয়েছে বাকিগুলো করতে বলা হয়েছে দেখো আমি তোমাদের বাকিগুলো করে দিচ্ছি তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করো এরপরে আমরা নাম্বার টু যেই সেন্টেন্সটি ছিল এই সেন্টেন্সটি আমরা ফলস পেয়েছিলাম লিখেছিল শি ইজ নাইন ইয়ার্স ওল্ড তার বয়স নয় বছর কিন্তু আমরা প্যাসেজে দেখেছিলাম তার বয়স নয় বছর না তার বয়স আট বছর তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যদি ট্রু অর্থাৎ সত্য যেই সেন্টেন্সটি সেটি বলতে যাই তাহলে আমাদের এইভাবে বলতে হবে শি ইজ অ্যান্ড নাইন ইয়ার্স ওল্ড শি ইজ এইট ইয়ার্স ওল্ড অর্থাৎ তার বয়স নয় বছর না তার বয়স আট বছর এভাবে বলতে হবে সেন্টেন্সটি আমি আরেকবার বলছি মনোযোগ দিয়ে শুনে নাও যদি আমরা এই নাম্বার টু সেন্টেন্সের ট্রু সেন্টেন্সটি বলতে যাই তাহলে আমাদের এভাবে বলতে হবে সে ইজ অ্যান্ট নাইন ইয়ার্স ওল্ড অথবা সে ইজ নট নাইন ইয়ার্স ওল্ড শি ইজ এইট ইয়ার্স ওল্ড অর্থাৎ তার বয়স নয় বছর নয় তার বয়স আট বছর পরবর্তী সেন্টেন্সটি ছিল নাম্বার ফোরে শি ইজ ইন ক্লাস টু সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে কিন্তু আমরা প্যাসেজে দেখেছিলাম সে দ্বিতীয় শ্রেণীতে নয় তৃতীয় শ্রেণীতে পড়ে তাহলে এই ভুল সেন্টেন্সটিকে যদি আমরা সঠিকভাবে বলতে যাই তাহলে বলতে হবে সে এজেন্ট ইন ক্লাস টু অথবা শি ইজ নট ইন ক্লাস টু শি ইজ ইন ক্লাস থ্রি অর্থাৎ সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে না সে তৃতীয় শ্রেণীতে পড়ে ঠিক আছে লাস্ট ফাইভ নম্বর সেন্টেন্সে বলা হয়েছে শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল সে মিরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে কিন্তু আমরা প্যাসেজে দেখেছিলাম সে মিরপুর নয় সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাহলে এই সেন্টেন্সটিও ভুল ছিল এই সেন্টেন্সটিকে যদি এখন আমরা সঠিকভাবে বলতে যাই তাহলে বলতে হবে শি ইজেন্ট অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল সে মিরপুর প্রাইমারি স্কুলে পড়ে না শি ইজ অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাহলে দেখেছো ভুল সেন্টেন্স কি কিভাবে সঠিক করে বলতে হবে তোমরা বারবার রিভাইজ করবে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা বুঝতে পারবে তাহলে এরই মধ্যে আমাদের আজকের ইউনিট ওয়ার্নের এর লেসন ওয়ান থেকে সিক্স পর্যন্ত যে টপিকগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ আজকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একে অপরের সাথে পরিচিত হওয়া যায় এবং কিভাবে নিজের পরিচয় অন্যদের মাঝে দেওয়া যায় তাহলে বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের এই ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই তা কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ